বিরতির পর আবারও আপনাদের স্বাগত। সামনেই রয়েছে পুরো নির্বাচন এবং তারপরে অবশ্যই অন্যান্য নির্বাচনগুলো তো অবশ্যই রয়েছে, কিন্তু এই বিষয়গুলোকে কেন্দ্র করে কোনো দলই কিন্তু এই নির্বাচনটাকে হালকাভাবে নিচ্ছেন না। সমস্ত রাজনৈতিক দলই তাদের সংগঠনকে আরো বলিষ্ঠ করার চেষ্টায় কিন্তু অবশ্যই চেষ্টা করছেন বিভিন্নভাবে। ইতিমধ্যেই আমরা দেখেছি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রী থেকে শুরু করে নেতৃত্ব, বয়োজ্যেষ্ঠ নেতৃত্ব, তারা কিন্তু এসেছেন রাজ্যে এবং তার পরবর্তীতে বিজেপি দলকে আরো বলিষ্ঠ কিভাবে করা যায় বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডের মাধ্যমে সেটা করার চেষ্টা করেছেন তারা। ইতিমধ্যেই সেন্ট্রাল অবজারভার বিজেপির কিষাণ মোর্চার তিন দিনের সফরে এসেছেন তিনি। রাজ্যে এসেছেন ভারতীয় জনতা কিষাণ মোর্চার ত্রিপুরা রাজ্যের প্রভারী অশোক সিং, তাকে আগরতলা বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন কিষাণ মোর্চার রাজ্য সভাপতি জহর সাহা সহ অন্যান্যরা। এর আগেও কিন্তু আমরা দেখেছি বিজেপির একাধিক শীর্ষ নেতৃত্ব রাজ্যে এসেছেন এবং রাজ্যের বিভিন্ন মন্ত্রী থেকে শুরু করে বিধায়ক থেকে শুরু করে গ্রাসরুট লেভেল যারা কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছেন, বিভিন্ন বৈঠক করেছেন এবং রাজ্য বিজেপিকে আরো কিভাবে বলিষ্ঠ করা যায়, সামনের নির্বাচনগুলোকে পাখির চোখ করে কিভাবে তারা এগিয়ে যাবেন সমস্ত রকমভাবেই কিন্তু তারা চেষ্টা করেছেন এবং সেভাবেই অবশ্যই এগিয়ে গেছেন। আজকে রাজ্যে এসেছেন ভারতীয় জনতা কিষাণ মোর্চা ত্রিপুরা রাজ্যের প্রভারী অশোক সিং, তাকে আগরতলা বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন রাজ্য কিষাণ মোর্চার সভাপতি জহর সাহা সহ অন্যান্যরা। রাজ্যে এসে কি বলেছেন অশোক সিং এবং অন্যান্যরা শুনব। পিছলে মহিনে মে ত্রিপুরা কা কিষাণ মোর্চা কা প্রভারী বনা হুম কেন্দ্র কি তরফ সে, আর ইয়ে মেরা পহলা সংগঠনাত্মক বৈঠক হ্যায় তিন দিবসীয়। अब इसमें हम लोग संगठन पर चर्चा करेंगे। ये मेरा पहला विजिट है त्रिपुरा ही नहीं बिल्कुल पूर्वोत्तर में पहली बार आया हूँ, ये मेरे लिए भी नया अनुभव है। इस संगठन के जो भी विषय हैं इस पर हम लोग बैठ के चर्चा करेंगे, किसान के मामले में करेंगे और देश में विकास के मामले में करेंगे और केंद्र सरकार की जो नीतियाँ हैं उसके बारे में चर्चा। दूसरी तरफ देख रहे हैं दिल्ली में किसान लोग काफी टाइम में आंदोलन कर रहे हैं, उस विषय में आप क्या बोलेंगे? देखिए किसान कहीं आंदोलन में नहीं है, जो विपक्ष है उसके द्वारा जो प्रायोजित संगठन है उसके द्वारा ही आंदोलन हो रहा है और केंद्र सरकार ने बार बार कहा है कि अगर जो तीनों कानून है इस कानून में अगर कोई संशोधन कराना है या कोई आपको आपत्ति है आप उसको दीजिए, लेकिन वो लोग कुछ अपनी आपत्ति को दर्ज नहीं करा पा रहे न कुछ कह पा रहे, तो ये तो बालहट है, बालहट का कोई इलाज नहीं है। ये कोई किसानों की समस्या नहीं है, ये विपक्ष की समस्या है। আপনারা শুনলেন ভারতীয় জনতা কিষাণ মোর্চা ত্রিপুরা রাজ্যের প্রভারী অশোক সিং আগরতলা বিমানবন্দরে পা রেখেই তিনি কি বলেছেন সাংবাদিকদের সামনে। অবশ্যই এই বিষয়টাকে কেন্দ্র করে এটা বলাই বাহুল্য সামনের নির্বাচনগুলোকে খুবই সিরিয়াসলি নিচ্ছে রাজ্যের রাজ্য বিজেপি এবং তার পাশাপাশি রাজ্যের রাজ্যে একাধিক নেতৃত্ব, কেন্দ্রীয় একাধিক শীর্ষ নেতৃত্ব কিন্তু রাজ্যে ইতিমধ্যেই এসেছেন এবং তার পাশাপাশি এই মুহূর্তে অশোক সিংও এসে পৌঁছেছেন রাজ্যে। বিভিন্নভাবে বিভিন্ন বৈঠক হওয়ার কথা রয়েছে এবং বৈঠকের মাধ্যমে কিভাবে রাজ্য বিজেপিকে আরো বলিষ্ঠ করা যায় সেই দিকেই নজর দেবেন তিনি। সময় ছোট বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।